নমস্কার বন্ধুরা, মিঠুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটা বানানো ভীষণই সহজ। ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। গরম ভাতের সাথে এই রকম ভর্তা পেলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তাহলে আসুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মসুর ডাল। এরপর ডালের মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এগুলোর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। তারপর এই সমস্ত কিছু উপকরণগুলোকে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। ততক্ষণে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে রাখতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন দেখুন জলটাও অনেকটাই কমে এসেছে আর ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তবে এই রেসিপির জন্য ডালটা আমাদের একদম শুকনো শুকনো করে নিতে হবে, তবেই এটা খেতে বেশি ভালো লাগবে। তাই ডালের মধ্যে অবশিষ্ট যেটুকু জল আছে এইভাবে নাড়াচাড়া করতে করতে সেই জলটুকুকেও আমি শুকিয়ে নেব। দেখুন ডালের মধ্যেও অবশিষ্ট যেটুকু জল ছিল সেটুকুকেও একদম শুকনো করে নিয়েছি। এবার এই ডালটাকে আলাদা একটা প্লেটে তুলে রাখব। এখানে পুরো ডালটাকেই আমি তুলে রেখে দিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ভর্তার জন্য বাকি উপকরণগুলোও আমি এখানে রেডি করে নেব। তার জন্য একটা কড়াই আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে লঙ্কাগুলোকে ভেজে নেব। দেখুন লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও ওই ডালের প্লেটের মধ্যেই তুলে রাখব। এবার এই ভর্তার জন্য মূল উপকরণ যেটা সেটা হলো চিংড়ি মাছ। এই মাছগুলোকেও এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছের পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এবার এই চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করতে করতে একটু ভেজে নেব। মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 8 থেকে 10 কোয়া রসুন, আর দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। তারপর এই সব কিছু উপকরণগুলোকে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোকে 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1টা বড় সাইজের কুচনো টমেটো। এবার এই কুচনো টমেটোটাকেও পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে ভাজতে থাকব। টমেটোর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এখন দেখুন সব কিছু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে তুলে ওই একই ডালের প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন সমস্ত কিছু উপকরণগুলোকে আমি একসাথে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলো যেহেতু এখন খুব গরম তাই এখন এগুলো মাখা যাবে না। এগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আবার ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পর। এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। ভাজা শুকনো লঙ্কা থেকে একটা লঙ্কা নিয়ে আমি এখন মেখে নিচ্ছি। আপনারা যারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন তারা সেই মতো লঙ্কা মেখে নেবেন। ওদিকে ডাল সেদ্ধ করার সময়ও 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেটা সিদ্ধ হয়ে গেছে সেটাও এই ডালের সাথে মেখে নেব। তাই 1টা শুকনো লঙ্কাই মাখছি। এবার এই ভাজা যা কিছু উপকরণ আছে সমস্ত কিছু দিয়ে ডালটাকে মেখে নিতে হবে। চাইলে এখানে আপনারা ধনেপাতা কুচনো দিতে পারেন। সুন্দর করে সমস্ত কিছু একসাথে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ডাল চিংড়ির ভর্তা। আহ, গরম ভাতের সাথে এটা খেতে যে কি দুর্দান্ত লাগে না,
তা আপনাদের আর কি বলবো। এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। ডাল চিংড়ির ভর্তা কিন্তু এখন একদম তৈরি পরিবেশন করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। গরম ভাতের সাথে অল্প একটু ডাল চিংড়ির ভর্তা আর একটু পাতিলেবুর রস নিয়ে সেটাকে মেখে সোজা চালান করে দিন মুখের মধ্যে, তারপরে দেখুন এর স্বাদ। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।